আজকে ঈশ্বরের বাক্য নেওয়া হয়েছে যাকোব পুস্তক 4 অধ্যায় 6 থেকে বিশেষ 10 পদ পর্যন্ত আমরা আজকে পাঠ করব। সেখানে লেখা রয়েছে, বরং তিনি আরো অনুগ্রহ প্রদান করেন, এই কারণ শাস্ত্র বলে ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন কিন্তু নম্রদেয়কে অনুগ্রহ প্রদান করে। অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও কিন্তু দিয়াবলের শয়তানের প্রতিরোধ করো, তাতে সে তোমাদের হইতে পলায়ন করবে। ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। হে পাপীগণ হস্তসূচি কারো, হে দিমনা লোক সকল হৃদয় বিশুদ্ধ কারো, তথাপিও শোকার্ত হও ও রোদন করো, তোমাদের হাস্য শোকে ও আনন্দ বিষাদে পরিণত হোক, প্রভুর সাক্ষাতে নত হও, তাহাতে তিনি তোমাদের ওকে উন্নত করিবেন। ঈশ্বর তিনি অদ্ভুত ঈশ্বর, তিনি দিনহীনকে অনেক সময় আমরা বশীভূত কথাটি ভিন্ন প্রকারের আমরা চিন্তা করি, কিন্তু কিভাবে আমরা জীবনকে আমাদের চিন্তাকে ঈশ্বরের কাছে নিয়ে আসার পরেই ঈশ্বর কিভাবে তিনি আমাদেরকে উন্নত করেন তা কিছু বিষয় নির্ভর করছে। সেটা প্রথমেই অনেক সময় আমরা ভাবি যে আমরা জাস্ট চুপচাপ থাকবো তাহলে সেটাই হ্যান্ডল। আবার অনেকে ভাবি ছোট বাচ্চাদের মতো আমরা ভাববো যে যখন একটা ছোট কৌতুক দিয়েই বলি, একটা বিশেষ ড্রয়িং কম্পিটিশন হচ্ছে, ড্রয়িং কম্পিটিশনে বাচ্চারা বসে রয়েছে, একটি বাচ্চা সে সুন্দর চুপচাপ বসে রয়েছে, শিক্ষক মহাশয় বললেন তোমরা ড্রয়িং করো, গরু সম্পর্কে একটা ড্রয়িং করো, গরু ঘাস খাচ্ছে আর বাচ্চাটি চুপচাপ বসে কাগজ আর তার গোটা কালার পেন্সিল নিয়ে অনেক সময় চলে যাওয়ার পরে সকলেই ড্রয়িং সাবমিট করে দেবার পরেই বাচ্চাটি সাদা কাগজে বসে রয়েছে। বাচ্চাটিকে জিজ্ঞেস করলো, বেটা তুমি কিছুই করলে না যে, সাদা কাগজটা কেন আমার দিকে এগিয়ে নিয়ে আসছো দেওয়ার জন্য? তখন বাচ্চাটি বলছে, স্যার ঘাস খাচ্ছিল, ঘাস খেতে খেতে দেখা যায় ওই ঘাস খেতে খেতে গরুটা চলেই গেছে, তার জন্যই আমি কিছু লিখলাম না, কারণ যেহেতু মাঠ থেকে গরু ঘাস খেয়ে চলে গেছে তাই পরিষ্কার কাগজটি আমি জমা দিচ্ছি। এ এক প্রকারের নম্রতা। আবার এক প্রকার নম্রতা আমরা দেখি বিনয় ভাব, যে চাপিয়ে জোর করে আমরা অনেক সময় বশীভূত করবার চেষ্টা করি এবং তখন সে ভয়ে অথবা আমাদের অহংকারে, আমাদের গর্বে, আমাদের দাম্ভিকতায় অনেক সময় অনেকে আবার চুপচাপ থাকে। এই প্রকারের অনেক নম্রতা আমরা দেখতে পাই। কিন্তু ঈশ্বরের পবিত্র বাক্যে কি বলে? ঈশ্বর তিনি বলছেন, যদি তোমরা বশীভূত হও, নম্রভাবে আমার কাছে এসো, আমি ঈশ্বর তা তোমাদেরকে বিশেষভাবে উন্নত করবার জন্য আমার হাত সর্বদা কাজ করে, কারণ ঈশ্বর সদাপ্রভু, তিনি প্রেমিক। তাই আমরা ঈশ্বরের পবিত্র বাক্যে ঈশ্বরের অনুগ্রহ পাওয়ার ক্ষেত্রে নম্রতা একটা বিশেষ কার্যকারী ভূমিকা গ্রহণ করে। নম্রবিহীনে ঈশ্বরের অনুগ্রহ পাওয়া খুব কঠিন। আব্রাম তিনি বিনয়ী ছিলেন, কিন্তু তিনি তার বিশেষ বিশ্বাসের জায়গায় তিনি কম্প্রোমাইজ করতেন না। অনেক সময় কম্প্রোমাইজ, প্রত্যেকটা জায়গায় যখন আমরা কম্প্রোমাইজ করি তখন ভাবি এটাই উদার বা নম্রতার মনে হয়, এটা অনেক ক্ষেত্রে জাগতিক ক্ষেত্রে এটা মানানসই, কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে, ঈশ্বরের সামনে এটা সম্পূর্ণভাবে একটা ভিন্ন প্রকার এবং অদ্ভুত ক্ষতিকারক আধ্যাত্মিক জীবনে, যার ফলে সেটা লোক দেখানো হয়ে উঠবে, যার ফলে সেটা ক্ষতিকারক উঠবে ঈশ্বরের অনুগ্রহ পাওয়ার ক্ষেত্রে। তাই নম্রবিহীনে আমরা কখনো ঈশ্বরের অনুগ্রহ পেতে পারি না।
ঈশ্বরের অনুগ্রহ এমন নয় যে আমরা জোর করে কর্মের দ্বারাই পেতে পারি, কারণ যদি পেতাম তাহলে আমরা এপিসিয়ের মতো এপিসিয় দু অধ্যায় সেখানে পরিষ্কার ভাবে যে আট পদে লেখা রয়েছে আমরা অহংকার করতাম কি না, আমি এটা আমার ক্ষমতায় পেয়েছি, আমার যোগ্যতায় পেয়েছি, তাই আমি যা ইচ্ছা তাই করতে পারি। কিন্তু কেহ যেন গর্ব না করে, কারণ ঈশ্বরের অনুগ্রহ তা সম্পূর্ণ বিনামূল্যে, ঈশ্বরের অনুগ্রহ তার মতোই করে দেন, আমার মতো করে আমি পেতে পারি না, আমাদের মতো করে পেতে পারি না। তাই অনুগ্রহ পাওয়ার জন্যই আমাদের যে নম্রতার একটা বিষয় জায়গাটি রয়েছে সেটা আমাদের সর্বদা চিন্তা করতে হবে, প্রভু যেভাবে চান। আজকে আমরা সরলতা সরলতা যিশুর পুস্তক ২৬ অধ্যায় বারংবার সেখানে সরলতার কথা বলা রয়েছে, এবং ঈশ্বর তিনি সরল লোকদেরকে ত্রাণ করেন, তিনি নম্র লোকদেরকে ত্রাণ করেন, তিনি বিনয়ী লোকদেরকে ত্রাণ করেন। যখন মানুষ যখন আমরা প্রভুতে থাকি, জীবন ধারণ করি, যখন আমরা বিনয়ী হই, স্বভাবতই আমাদের জীবন একটা বশীভূতের জায়গায় আসে, আমি যা ইচ্ছা তাই করতে পারি না, আমি নম্র বলে বিনয়ী বলে আমাকে যা ইচ্ছা আমাকে দিয়ে করাতে পারানো যায় না। তাই প্রথম ক্ষেত্রে যদি আমি বশীভূত হই, বশীভূতের যে জায়গাটা রয়েছে অনেক সময় আমরা বশীভূত হই জোরপূর্বক করে রাখি, কিন্তু এখানে ঈশ্বরের বাক্যে বলছে আমাদেরকে নিজেদেরকে বশীভূত হতে হবে, আমাদেরকে শৃঙ্খলে বদ্ধ হয়ে রাজদূতের কর্ম করতে হবে, একটা শৃঙ্খলার জীবন আনতে হবে। আর সেই শৃঙ্খলা হচ্ছে এই বশীভূত হওয়ার ক্ষেত্রে কয়েকটা বিশেষ বিষয় রয়েছে যেগুলোকে আমাদের চিন্তার মধ্যে রাখতে হবে, এবং সেই যোগ্যতা অর্জন করবার জন্য আমাদেরকে বারবার প্রচেষ্টা করতে হবে। সেই প্রচেষ্টাগুলো হচ্ছে আমি আমার কানকে যেন বিশেষভাবে শ্রবণের দিকে নিয়ে যাই, কারণ ঈশ্বরের বা পবিত্র বাক্যে যাকবে বলছে শ্রবণে যেন সত্তর হই আর কথনে যেন ধীর হই। কিন্তু আমরা অনেক সময় অনেক বেশি আমরা এগিয়ে যাই কথা বলবার কথা বলবার জন্য শোনার আগে, যার ফলে আমরা শুনতে চাই না বলতে চাই। কিন্তু ঈশ্বরের পবিত্র বাক্য বলছে কথনে যেন আমরা ধীর হই কিন্তু শ্রবণে সত্তর হই। শ্রবণ করবার দরকার রয়েছে, চিন্তা ঈশ্বরীয় চিন্তা সকলকে শ্রবণ করবার দরকার রয়েছে। এই শ্রবণের পরেই পরেই যেটা ঘটবে সেটা হচ্ছে একটা বিশেষ বিশ্বাস আমাদের মধ্যে তৈরি হবে, আর সেই বিশ্বাস আমাদেরকে কি নিয়ে যাবে না মনোযোগের দিকে নিয়ে যাবে। আর যখনই আমি মনোযোগ হব, বিশ্বাস যখন আমার মধ্যে কাজ করবে, কারণ ঈশ্বরের পবিত্র বাক্য ইব্রু পুস্তকে পরিষ্কার বিশেষ লেখা রয়েছে শ্রবণের মাধ্যমে বিশ্বাস, এই বিশ্বাস বিহীনে ঈশ্বরকে সন্তুষ্ট করা আব্রাহামও পারেনি, এবং ঈশ্বরের কোন প্রভুর ক্ষেত্রে কেউ কাউকে সন্তুষ্ট করা সম্ভব নয়। তাই আমরা আজকে এই বিশেষ হিয়ারিং বা শ্রবণ যেন সত্তর হই, এবং একইভাবে ঈশ্বরের পবিত্র বাক্যের দিকে আস্তে আস্তে শ্রবণ করতে করতে আমাদের যেন মনোযোগ বাড়ে, এবং যার ফলে আমার ব্যক্তিগত জীবনে আমাদের ব্যক্তিগত জীবনে যেন বাধ্যতার জীবন তৈরি হয়, এবং যে বাধ্যতার জীবন যেটা হচ্ছে ক্রিয়াশীল হয়ে উঠবে, যে বাধ্যতার জীবন আমি চুপচাপ বসে থাকতে পারবো না, আমি ক্রিয়াশীল হয়ে উঠবো, বিশ্বাস যেন সফলতা নিয়ে আসে। কারণ কার্যবিহীন বিশ্বাস আবার সেটা কোনো কাজে লাগবে না। আমরা অনেক সময় মনে করি আমি একটা বিশেষ উপাসনায় গেছিলাম, একটা পান বড় উদ্বোধন হচ্ছিল, এবং পান বড় যে উদ্বোধন করতে গিয়ে আমি দেখতে গেছি উদ্বোধনে ঈশ্বরকে নিয়ে তারা নতুন যিশুতে আসে, এবং প্রায় রাত্রি ১১টা হয়ে গেছে, তাদের ঘরে রান্না বসে, এবং আমরা যথেষ্ট অনেকটা দূর থেকে চার্চ থেকে গেছি, এবং তাদেরকে বলা হচ্ছে রান্নাটা কবে বসবে, উনুন পর্যন্ত তৈরি হয়নি, আমরা অনেক বিশ্বাসে গেছি, এবং তাদেরকে জিজ্ঞেস করছি রান্নাটা কখন বসবে, না যিশু সব ঠিক সময়ে করে দিবে। তারপরে যখন ১.৩টা ২টার দিকে যখন রান্না শেষ হলো, রান্না শেষ হওয়ার পরে প্রচুর মানে তখন অতি গরম, এবং একই সঙ্গে দেখা যাচ্ছে তরকারিতে প্রচুর লঙ্কা দিয়েছে, আর সকলে কেউই স্পর্শ করতে পারছে না তরকারি, আর সকলেই তখন বলছে ঈশ্বর কি যথাসময় এটাই করলো। অনেক সময় আমরা এই প্রকারে মনে করি, এবং যার ফলে লোকেরা এই ত্রুটি জায়গাগুলো করতে করতে আমরা অনেক সময় আমাদের ঈশ্বরকে ইনডাইরেক্টলি কখনো নিন্দা করে ফেলছি, যার জন্য আমরা সতর্ক থাকা উচিত। কারণ ঈশ্বরের নাম অনর্থক নিয়ে যত্রতত্র ব্যবহার করে আমাদের বিশ্বাসের ভূমিকে যেন নষ্ট না করি, যেন বাধ্যতার জীবন নিয়ে আসি, আমাদের বিশ্বাস ভূমি যেন বাধ্যতার হয়, আমাদের এই বশীভূতের জায়গাটাই যেন আমরা শ্রবণ করি সত্য, যেন মনোযোগী হই ঈশ্বরের পবিত্র বাক্যে, যার ফলে বিশ্বাস কার্যকরী হয়ে ওঠে, যেন বাধ্যতার মধ্য দিয়ে আমাদের জীবন ক্রিয়াশীল হয়ে ওঠে, এবং যার ফলে সেই ফেদ আর নির্ভরতা আমাদের জীবনের পবিত্র সেবাতে গৌরবের কারণ
নিয়ে আসবে, আমাদের পরিবারের একটা বিশেষ গৌরবের কারণ নিয়ে আসবে এবং উন্নততর উন্নত হওয়ার আর একটা বিশেষ হয়েছে বশীভূত। তৃতীয় জায়গাতে আমরা ঈশ্বরের নিকটবর্তী, আর পদে লেখা রয়েছে আমরা ঈশ্বরের নিকটবর্তী হই। ঈশ্বরের নিকটবর্তী হওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় ভাবি যে তাহলে অন্যান্য প্রজাতিদের মতো বিশেষ করে খুব কাছে চলে যাব, একটা কোনো মূর্তিকে ধরবো, একটা কোনো ট্রাস্টকে ধরবো, ধরে রাখবো, এই প্রকারে আমরা মনে করি যে এটাই ঈশ্বরের নিকটবর্তী। কিন্তু বিশেষ দ্বিতীয় বংশাবলী সাত অধ্যায় ১৪ পদে অনুসারে যেন সেখানে যে নিকটবর্তী হওয়ার ক্ষেত্রে কিছু ক্যারেক্টার কোয়ালিফিকেশন বেঁধে দেওয়া হয়েছে, যদি আমার প্রজাগণ নম্র হয়ে প্রার্থনা করে এবং আমার শ্রীমুখ অন্বেষণ করে এবং তার কুপথ থেকে তারা ফেরে, আমি দেশকে রক্ষা করব। তাই আমরা এখানে দেখতে পাই যে নম্র হয়ে প্রার্থনা করা, প্রার্থনা করা বিনয় হওয়ার আর একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি, প্রেয়ার প্রার্থনা। অনেক সময় প্রার্থনা জেগে থাকো আর প্রার্থনা করো, এইগুলোকে বলতে গেলে দেখা যায় জেগে থাকা, যখন একটা চোখ বন্ধ রাখবো আর একটা চোখ খোলা রাখবো, জেগে থাকো প্রার্থনা কর, কে একটা চোখে আমরা জেগে আছি আর একটা চোখে চোখ বন্ধ করে আছি, মানে প্রার্থনা করা। আমরা অনেক সময় প্রার্থনাটাকে যেখানে আমাদের মনোযোগ থাকে না, শ্রবণ থাকে না, যেখানে আমাদের বিশেষ করে নিজের জীবনকে ঈশ্বরের সেই প্রার্থনা তৈরি হয় না আমাদেরকে জীবনের ভেতরে মনের ভেতরে হৃদয়ের ভেতরে এমন পরিস্থিতি তৈরি করতে হবে যেন মুখ অন্বেষণ করি এবং আমাদের অপরাধ থেকে যেন ফেরি, যার ফলে আমরা এটাই হবে আমাদের ঈশ্বরের নিকটবর্তী হওয়ার একটা বিশেষ কৌশল এবং ঈশ্বরের কাছে ফিরে আসা। যেমন ভাবে আমরা দেখতে পাই যে ঈশ্বর তিনি দয়া এবং অনুগ্রহ করেছিলেন রাজা দাউদের ক্ষেত্রে, যে কিভাবে তিনি ঈশ্বরের কাছে ফিরে এসেছিলেন, তিনি কি করে নম্র হয়ে তিনি ফিরে এসেছিলেন, যার ফলে তিনি এত রাজা হয়েও তার পোশাক তিনি বিশেষ চট পরিধান করে বিশেষ দুঃখ প্রকাশ করে খাদ্যবিহীনে তিনি তার অপরাধ সকল তিনি নিয়ে আসছিলেন ঈশ্বরের কাছে এবং ঈশ্বরের মুখ অন্বেষণ করলেন এবং তিনি চাইছিলেন যে যেন আরো আরো কাছে হই এবং আমার এই অপরাধ সকল যেন ক্ষমা পাই। আমাদের নম্রতার আর একটি প্রকাশ পাবে সেটা যেন আমাদের হস্ত সকল সূচি করি, বিশেষ আট পদে লেখা রয়েছে তোমাদের হস্ত সকল সূচি করো। কি প্রকারে হস্ত সূচি করব, যেমন পিলাত তিনি তার হস্ত সূচি করেছিলেন সেই প্রকারে সূচি করব, না কি প্রকারে সূচি করব? কারণ আমাদের হাতের দ্বারাই আমরা ঈশ্বরের দিকে হাত তুলে আমরা ঈশ্বর পবিত্র বাক্য বলছে তোমরা হস্ত তুলে আমার কাছে প্রার্থনা করো, হস্ত তুলে আমার প্রশংসা করো। অতএব আমাদের হস্ত যেন এমন কিছু হয়ে উঠুক যেন কার্যকারী বহন করে যার ফলে ঈশ্বরের প্রশংসা হয় আমাদের হাত দ্বারাই। যেমন পাস্টার তিনি বলছিলেন, জোশুয়া তিনি বলছিলেন যে তাদের বিশেষ করে ইউএসএ লোকেরা খাবার দিচ্ছেন এবং আমাদের হাত ছোট হাত থাকলেও কোথাও না কোথাও কোনোভাবে যেন এগিয়ে দিই যেন প্রশংসার জায়গা হয়, ঈশ্বরের প্রশংসার জায়গা হয়। কিন্তু প্রশংসা এখানে সূচি করবার জায়গাটি রয়েছে, আমার হাত যদি সূচি না করি যত বাড়িয়ে রাখি এ তাহলে আমরা ভাববো যে কর্মের দ্বারাই আমরা পরিত্রাণ পাবো, কর্মের দ্বারাই আমার জীবন সুন্দর হবে, কর্মের দ্বারা আমি আমার নম্রতা প্রকাশ করব। কিন্তু হাত যদি সূচি না করি, আমার হাত যদি সূচি না করি, আমার হাত আমার চিন্তার সঙ্গে যেন চলে, আমার হাত যেন অন্য কারো চিন্তার সঙ্গে না চলে, যে চিন্তাটা আমরা প্রথমেই বশীভূতের চিন্তা ঈশ্বর শৃঙ্খলে বদ্ধ হওয়ার চিন্তা আমার নিজের মতো করে যেন না চলে, যার ফলে প্রত্যেক দিন আমাদেরকে হিয়ারিং করতে হবে, প্রত্যেক দিন আমাদেরকে মনোযোগী হতে হবে এবং সেই মনোযোগের অনুসারে বাধ্যতার জীবন অবলম্বন করতে হবে, যাতে আমার জীবন প্রভুর গৌরবের জন্য যেন ক্রিয়াশীল হয়ে ওঠে এবং তার জন্য প্রভুর গৌরব নিয়ে আসতে পারে। আমাদের এই ছোট ছোট হাত ঈশ্বর দিয়েছেন গৌরবের জন্য। আমরা জায়গাতে আমাদের বিশেষ করে হৃদয়কে, এই দিবনা হৃদয়কে, এই দিবনা হৃদয়কে আমরা যেন বিশুদ্ধ করি। হাতকে যেমন সূচি করব, হৃদয়কে বিশুদ্ধ করব। এটা যদি প্যারালালি না হয় তাহলে কোনোভাবে আমাদের জীবনে বিশুদ্ধতা জায়গাতে আমাদেরকে সুন্দর একটা খ্রিস্টীয় জীবন দিতে পারে না। তাই বিশুদ্ধতা জরুরি। ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে যখন কার্যকরী হয়
তখন স্বভাবতই আমরা ঈশ্বরের বশীভূত হওয়ার জন্য ইমিডিয়েট জন্য অপেক্ষা না করে পৌঁছাই ঈশ্বরের কাছে আর তার নিকটবর্তী হয়ে ঈশ্বরকে বলি প্রভু তুমি আমার এই দুটি হাতকে সূচি কর আমার হৃদয় এই দ্বিমনা হৃদয় কোনটা করব কোনটা করব না এটা ভাবছি ওটা ভাবছি মনে এটা করলে ভালো হবে মনে ওটা করলে ভালো হবে তখন আবার ভাবি যে ঈশ্বর আমাকে সুস্থ করেছে এরকমই হয়ে গেছে আমরা অনেক সময় যখন আমি মেডিসিনের দিকে চিন্তা করি যখন কেউ প্রেসেন্ট আসে অনেক সময় আমাদের বাচ্চাদের কোনো অসুস্থ হলে আমি সঙ্গে সঙ্গে আমার মাথার মধ্যে ওষুধগুলো কাজ করে বিশ্বাস কাজ করে না তার কারণ আমাদের জাগতিক শিক্ষা আমাদের অনেক সময় দ্বিমনা করে তোলে অনেক সময় বারবার ভাবি এইটাই ক্ষমতা বেশি ঈশ্বরের চেয়ে এই ওষুধের ক্ষমতাই বেশি তা হতেই পারে কোনো সন্দেহ নেই কিন্তু ঈশ্বরকে নিয়ে প্রত্যেকটি জায়গায় চিন্তা করে যখন আমরা যাই আরো সেটা বেশি কার্যকরী হয়ে ওঠে আরো বেশি ক্ষমতাশালী হয়ে ওঠে তাই আজকে আমরা যারা প্রভুতে কন্টিনিউ চিন্তা ভাবনা রয়েছি প্রভুর অনুগ্রহ নেওয়ার জন্য যেন আমরা নম্র হই বিনয়ী হই কারণ তিনি চান উন্নত করতে আমাদের ঈশ্বর সর্বদা তিনি চান আমাদের পিতা সৃষ্টিকর্তা তিনি চান সর্বদা উন্নত করতে যেমন ভাবে তিনি উন্নত করেছিলেন বিশেষ তার সকল লোকদেরকে তার জন্য অনেক সময় কঠিন সমস্যা আসতে পারে ইয়োবের মতো অনেক কঠিন সমস্যা আসতে পারে যে সমস্যাগুলো দেখা যাবে সব কিছু শেষ হয়ে যাবে যেন আমরা ঠিক দ্বিমনার লোকের মতো ছুটে না যাই অন্য কোনো কারোর কাছে যে আমরা যখন পাচ্ছি না এখানে পাচ্ছি না সেখানে সমাধান পাচ্ছি তাই আমার এই ঈশ্বরকে জলাঞ্জলি দিলাম ইয়োবের স্ত্রীর মতো এই প্রকারের স্ত্রী যেন না হই এই প্রকারের লোক যেন না হই কিন্তু আমার সবকিছু যাওয়ার পরেও কোনো কম্প্রোমাইজ না করি এইটা হচ্ছে সাবমিটেড এই সাবমিট এই বশীভূত জীবন নিয়ে সবকিছু গেলেও আমি ঈশ্বরে বশীভূত আমি ঈশ্বরের শৃঙ্খলে আমি ভদ্র রয়েছি আমি কোনোভাবে অন্য কারোর জায়গায় কর্ণপাত করবো না অন্য কারোর কথাই শ্রবণ করবো না ঈশ্বরের পবিত্র বাক্য শ্রবণ করবো মনোযোগী হয়ে উঠবো সবকিছু শেষের পরেও যেন আমি আমার ঈশ্বরকে নিয়ে থাকতে পারি আর এই বাধ্যতার জীবন আমাদেরকে উন্নত করে তুলবে এই বাধ্যতার জীবন আমাদেরকে সার্থক নিয়ে আসবে প্রভুর গৌরব করতে যখন আমরা আস্তে আস্তে করে শ্রবণ করি যখন আমাদের হাতকে সূচি করি যেমন ভাবে বিশেষ যীশু খ্রিস্টের সঙ্গে আর একটি দস্যুকে যখন তাকে ক্রুশে দেওয়া হয়েছিল তিনি বুঝেছিলেন তিনি ঈশ্বরের অনুগ্রহ পাওয়ার জন্য বিশেষভাবে তিনি প্রত্যেকটি ওয়ার্ডিং তিনি শোনার চেষ্টা করেছিলেন প্রত্যেকটি বিষয় তার পূর্বে তিনি যীশু সম্পর্কে শুনেছিলেন যার ফলে আস্তে আস্তে করে তিনি নিজেকে বশীভূত করেছিলেন শ্রবণে সত্য হয়ে তিনি মনোযোগী হয়ে উঠেছিলেন বাধ্য হয়ে উঠেছিলেন এবং তার মুখের দ্বারাই তিনি ক্রিয়াশীল হয়ে ঈশ্বরের নিকটবর্তী হলেন নিজের হাতকে সূচি করবার জন্য তিনি বললেন প্রভু আমায় তুমি ক্ষমা করো অদ্বৈ তুমি আমার কে বিশেষভাবে তুমি স্মরণ করো আমার অপরাধ সকল খবর স্মরণ করো যখন তুমি পরম দেশে যাবে কি করে জানলেন যে যীশু খ্রিস্ট তিনি পরম দেশে যাবেন কারণ তিনি তার পূর্ব থেকে তিনি জানতেন যীশু সম্পর্কে এবং সেই মুহূর্তে যখন যতগুলো ঘটনা ঘটছে তিনি দেখছেন শুনছে আর তার মনোযোগ তাকে সাহায্য করেছিল নম্র হতে বিনয় হতে ঈশ্বরের নিকটবর্তী হতে এবং তার অপরাধ সকল ক্ষমা পাওয়ার জন্য তিনি নিজেকে এগিয়ে দিয়েছিলেন এবং তার এই ডবল হৃদয় থেকে তিনি সরে এসেছিলেন সরে এসে তিনি ঈশ্বরের কাছে দিয়ে বলছিলেন যখন তুমি সেই দেশে যাবে তুমি স্মরণ করবে তাই আজকে আমরা যারা দ্বিমনা অবস্থার মধ্যে রয়েছি আমরা যারা উন্নত হতে চাই প্রভুর সান্নিধ্যে আসি অনুগ্রহ চাই নম্র হয়ে অনুগ্রহ চাই প্রভুকে বলি প্রভু বাচ্চার মতো যেন আমি নম্র না হই নম্রতা যেন প্রকাশ পায় তোমার বাক্য অনুসারে তো নম্রতা যেন প্রকাশ পায় আমি যেন মনোযোগী হই নম্রতা যেন প্রকাশ পায় আমার বাধ্যতার জীবনে নম্রতা যখন প্রকাশ পায় যেন আমার বিশ্বাস ক্রিয়াশীল হয় প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু তুমি দয়া করো এবং কন্টিনিউ যেন আমরা আমাদের বিশেষ ঈশ্বরের নিকটবর্তী হওয়ার জন্য সর্বদা প্রার্থনায় থাকি ঈশ্বরের মুখকে অন্বেষণ করি এবং আমাদের পাপ থেকে আমরা ফিরি এবং আমাদের হাতকে সূচি করি প্রভুর গৌরব প্রশংসা দেওয়ার জন্য এবং এই বিশেষ হৃদয় ডাবল মাইন্ডেড হৃদয়কে যেন আমরা বিশুদ্ধ করি এবং যার ফলে যেন আমরা আনন্দের এক বিশেষ কান্না যেন আমাদের মধ্যে আসে আমাদের মধ্যে নম্রতার যে তার যে ছবি যেন ঈশ্বরের অনুগ্রহের হাতের নিচে এসে যেন ঈশ্বরকে সুযোগ দিই যেন তিনি আমাদেরকে অনুগ্রহ করেন উন্নত করবার জন্য তিনি আমাদেরকে সাহায্য করেন উন্নত করবার জন্য প্রভুর ধন্যবাদ প্রভুর গৌরব কারণ প্রভু তিনি তার এই পবিত্র বাক্যে আমাদের সকলকে আশীষ দিন সকলকে ইমানুয়েল